অঙ্কগুলো বিসিএসসহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সালে বিভিন্ন সময় আসছিল। চলুন দিকে শুরু করি। বলছে যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত সেটা বের করতে বলছে। অর্থাৎ আমাদের এখানে বলছে যে এক দুই তিন আপ টু একশো পর্যন্ত সংখ্যাগুলোর যে ধারার যোগফল আছে সেটা আমাদের বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমাদের এখানে সংখ্যা কত আছে, সংখ্যা আছে ধারার কয়টা সংখ্যা আছে, একশোটা সংখ্যা আছে। অর্থাৎ আমাদের পদ সংখ্যা কত, এখানে পদ সংখ্যা হলো আমাদের একশো। কীভাবে একশো আমরা বের করব, পদ সংখ্যা হলো একশো আমরা কীভাবে পেলাম, এটা এক, এটা দুই, এটা তিন, আপ টু এটা একশো পর্যন্ত আছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের বলছে এটা হলো আমাদের প্রথম পদ এবং এটা হলো আমাদের শেষ পদ। তাহলে আমরা যদি লিখি যে শেষ পদ সমান সমান কত, এখানে শেষ পদ সমান সমান একশো। অর্থাৎ পদ সংখ্যা এবং শেষ পদ দুইটাই সমান সমান ইকুয়াল। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, ছোট্ট একটা ফর্মুলার সাহায্য নেব আমরা। ফর্মুলাটা হলো যোগফল, অর্থাৎ সাম বা সিরিজ যেটা, সেটা হলো আমরা জানি শেষ পদ যোগ ওয়ান ইন বাই টু ইন্টু এন, মানে পদ সংখ্যা। তার মানে কত, আমরা শেষ পদ আমরা কত পেলাম, শেষ পদটা পেয়েছিলাম আমরা কত, এখানে শেষ পদটা পেয়েছিলাম হান্ড্রেড, এবং পদ সংখ্যাটা কত পেয়েছিলাম, এখানে হান্ড্রেড পেয়েছিলাম। অর্থাৎ দুটো ইকুয়ালি পেয়েছিলাম। আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই, এন এর মানটা কি, শেষ পদটা আমাদের কত, একশো, আমরা বসিয়ে দিলাম, প্লাস ওয়ান ফর্মুলা বাই টু ইন্টু একশো বলতে আমাদের এই এন বলতে আমাদের এখানে পদ সংখ্যা, এই পদ সংখ্যাটাকে আমরা বসাবো। পদ সংখ্যা কত, এখানে একশো। কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের কত হয়, পঞ্চাশ হয়। আর যদি আরও কাটাকাটি করি, তাহলে একশো ইন্টু পঞ্চাশ সমান সমান আমাদের কত আসতেছে, শূন্য, পাঁচ দুগুণ পাঁচকে পাঁচ শূন্য, আর এখানে কত হচ্ছে পাঁচ। অর্থাৎ আমাদের আনসার কিন্তু খুঁজে নিচ্ছে আমরা কত, এখানে পাঁচ হাজার পাঁচশো। আমরা খুঁজে দেখি পাঁচ হাজার পাঁচশো আছে কিনা, উত্তর খ। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এই যে ফর্মুলা, এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করে নিলাম। চলুন দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। কে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত সেটা বের করব। পরিবার পরিকল্পনা অধিদপ্তর দু হাজার চোদ্দো, সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার এগারো, পঁচিশতম বিসিএস এবং পূর্ণতম বিসিএসের একটি অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে যদি আমরা করি, তাহলে আগের মতো আমরা কী লিখব, ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু নাইনটি নাইন। তো আপ টু নাইনটি নাইন হলো এটার আমাদের এখানে শেষ পদ কত, শেষ পদটা যদি আমরা চিন্তা করি যে শেষ পদ হলো এখানে এন সমান সমান আমাদের কত, নাইনটি নাইন। আর এই যে এটা হলো আমরা নাইনটি নাইন, আর পদ সংখ্যা কত, এখানে এক দুই তিন আপ টু নাইনটি নাইন। অর্থাৎ পদ সংখ্যা কিন্তু আমাদের সমান, পদ সংখ্যা সমান সমান এখানেও নাইনটি নাইন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী পেয়েছিলাম, কী বের করতে হবে, যোগফলটা বের করতে হবে, সাম বের করতে হবে। তো যোগফলটা বের করে তাহলে আমরা এস সমান সমান আমরা জানি শেষ পদ প্লাস ওয়ান বাই টু ইন্টু পদ সংখ্যা এন। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলা ফেলে দিই, তাহলে নাইনটি নাইন যোগ ওয়ান বাই টু ইন্টু নাইনটি নাইন। অর্থাৎ এখানে পদ সংখ্যাটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা যেটা করবো সেটা হলো যদি গুণ করি, তাহলে আমাদের কী হয়, উপরে হান্ড্রেড নিচে টু বাই নাইনটি নাইন কত হয়, ফিফটি। ফিফটির সাথে যদি আমরা গুণ করি, শূন্য পাঁচ নক পাঁচচল্লিশে পাঁচ, পাঁচ নক পাঁচচল্লিশ আর উনপঞ্চাশ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উত্তর কিন্তু অঙ্ক কিন্তু শেষ। আমরা মিলিয়ে দেখি আমাদের আনসারটা কোনটা আছে, আনসার হলো আমাদের ক। তো বন্ধুরা, এইভাবে আমরা এই যে ছোট্ট ফর্মুলা এর সাহায্যে অঙ্কগুলো করতে পারি। চলুন দেখি আমরা ভিন্ন টেকনিকে আরও দু একটি অঙ্ক করি। বন্ধুরা, পরের অঙ্কটা হলো একাশি সাতাশ ডট ডট তিন এক, লুপ্ত সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। সতেরোতম বিসিএসের একটি অঙ্ক। বন্ধুরা, এইরকম অঙ্কগুলো আমার চ্যানেলে আরও বহু করে দেওয়া আছে। তো বন্ধুরা, এখন কী বলতেছে, একাশি, তারপর বলতেছে কমা সাতাশ, তারপর ডট ডট ডট, এরপর বলতেছে তিন, এরপর এক। ধারাটির এখানে কি হবে সেটা আমাদের বের করতে বলছে। এই যে হোয়াট, হোয়াটটা আমরা বের করব। বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমরা দেখব যে দ্য সিকোয়েন্সটাকে খুঁজে বের করব।
আমাদের এখানতে বড় থেকে শুরু হয়েছে, বড় থেকে শুরু হয়ে সামনের দিকে গেছে, আবার এদিক থেকে ছোট থেকে শুরু হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা চিন্তা করি যে এখানে 81 আছে, 27 আছে, ডট আমাদের হোয়াট যেটা সেটা বের করবো, 3 আছে এবং 1 আছে, অর্থাৎ প্রতিটার সাথে কিন্তু 1 এবং 3-এর একটা সম্পর্ক আছে এই অঙ্কগুলোতে, এই সংখ্যাগুলোতে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা যদি আমরা এভাবে করি, আমরা কি করব, 3-কে যদি 1 দিয়ে ভাগ দিই, 3-কে আমরা কি করলাম 1 দিয়ে ভাগ দিলাম, 3-কে 3 হলো। আবার 3-কে যদি আমরা এখানে এখানে দেখা যাচ্ছে যে হোয়াট আছে, 3-কে আমরা যদি আবার কি করব ভাগ দেবো কাকে, 9 দিয়ে, তাহলে আমরা কত পাবো, এখানে 3 পাবো। আবার যে 9 আছে, 9-কে যদি, এই যে 9টা আমরা পেলাম, এই 9-কে যদি আমরা কি করবো 27-কে ভাগ দিই, তাহলে সেখানেও আমাদের কত আছে, 3 আছে। শিক্ষার্থী বন্ধুরা, 27-কে যদি আমরা 81 দিয়ে 81-কে ভাগ দিই, তাহলে সেখানেও 3 আছে, অর্থাৎ 3-এর একটা সম্পর্ক এখানে আছে। তাহলে আমরা মিডেল যে ফ্যাক্টরটা, মিডেল যেটা আমরা, সেটা আমরা কিন্তু সহজে, আমরা মাঝের যে টার্মটা আছে, 3-এর এই সম্পর্ক আমরা 3 দিয়ে বের করতে পারি। তাহলে আমাদের এখানে মাঝের সংখ্যাটা আমাদের কত হবে, 9 হবে। এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হলো, এটাকে যদি আমরা সাজাই এভাবে যে আমাদের 81-কে যদি আমরা লিখি, কী লিখতে পারি, 81-কে লিখতে পারি 3^4, অর্থাৎ 3 × 3 × 3 × 3, 3 × 9 = 27, 3 × 3 = 81। শিক্ষার্থী বন্ধুরা, 81-এর পরে অংশটা হলো আমাদের কি, 27। 27-টাকে যদি আমরা লিখি এভাবে, তাহলে এখানে পাওয়ারটা কী আছে, এই জায়গায় পাওয়ারটা কিন্তু 4 আছে, পরবর্তীতে পাওয়ারটা আমাদের কমে আসবে, তাই 3-এর উপর পাওয়ার কত হলো, 3 হলো। এরপরে আমাদের এখানে 3 আছে, যেহেতু পরবর্তী পাওয়ারটা আমাদের কত হবে, 2 হবে, কাজে 2 যদি হয় পাওয়ার, তাহলে আমরা কী করব, আমরা 3-এর উপর যদি 2 দিই, তাহলে 2-এর উপরে আমাদের কী হলো, স্কোয়ার হলো। অর্থাৎ মাঝের যে টার্মটা সহজভাবে আমরা নির্ণয় করতে পারি, 3-এর 3 কত হয়, 9 হয়, অর্থাৎ আমাদের হোয়াটটা কিন্তু আমাদের এখানে কত, 9। এরপরে আছে এখানে 2 আছে, পরবর্তী পাওয়ারটা আমাদের কত হবে, 3-এর উপরে 1 হবে, 3-এর উপরে পাওয়ার 3 হলে 3-ই হলো, অর্থাৎ আমার এখানে যে 3 দেওয়া আছে সেটা পেয়ে গেলাম, 27-ও পেয়ে গেলাম, 81-ও পেয়ে গেলাম। এখন আমাদের 1 দরকার, তাহলে আমরা 3-এর উপরে যেহেতু 1 আমাদের চলে গেল, পাওয়ার আমাদের 1 কিন্তু শেষ, অর্থাৎ এই পাওয়ারটা 1ও শেষ। এখন আমরা কী করবো, 3-এর উপরে 0 বসাবো। 0 বসালে আমাদের কী হয়, যে কোনো সংখ্যার উপর যদি আমার 0 থাকে, অর্থাৎ x^0 = 0, আমরা কী লিখতে পারি, 1 লিখতে পারি। এই যে ফর্মুলা, এর মাধ্যমে আমরা এখানে কী পাবো, 1 পাবো। অর্থাৎ আমরা কী পেলাম, আমরা কিন্তু অংশগুলো পেয়ে গেলাম, 81-ও পেলাম, 27-ও পেলাম, হোয়াট যে আছে সেটাও আমাদের কত, 9 পেয়ে গেলাম, 3-ও পেলাম, 1-ও পেলাম। তাহলে আমাদের এই যে পাওয়ারগুলো আছে, পাওয়ার সিরিজগুলো কী হলো, ডিক্রিজ হয়ে নিচের দিকে আসলো। তার মানে আমাদের এই পন্থার মাধ্যমে আমরা এখানে হোয়াটটা বের করতে পারি। এখানে একটা পন্থার মাধ্যমে আমি দেখিয়েছি, এখন এখানে আরেকটা পন্থার মাধ্যমে দেখালাম। শিক্ষার্থী বন্ধু, পরের ঘটে বলছে 4, 11, 8, 19, 12 অজানা পথটি কত সেটা বের করুন। বলছে হিসাব রক্ষণ কর্মকর্তা 1996 সালের একটা অঙ্ক। এখানে বলতেছে 4 বলল, এরপরে 11, এরপরে বলছে 8, এরপরে 19, এরপরে 12, এরপরে হচ্ছে ডট ডট আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের দেখার বিষয় এখানে কার সাথে কার মিল আছে। আমরা এখানে বিভিন্ন দিক দিয়ে চিন্তা করব। প্রথম দিক দিয়ে চিন্তা করে, ডিফারেন্স চিন্তা করলে আমাদের 4 এবং 11 মধ্যে একটা ডিফারেন্স থাকে, 11 থেকে 8-এর একটা ডিফারেন্স থাকে। এখন যদি আমরা ডিফারেন্স চিন্তা করি, আমাদের এখানে মিলবে না। আমরা দেখি এখানে 2টা ধারা আছে, এখানে একটা হলো এই যে এটা হচ্ছে ইভেন, ইভেন এবং ইভেন অর্থাৎ জোড় সংখ্যা, এটা হলো বেজোর এবং বেজোর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে এবং এই 2টা ডিফারেন্স বের করি, তাহলে কত বের করব, 4 বের করব। এবং এটা এবং এইটা ডিফারেন্স যদি আমরা বের করি, এই ডিফারেন্সে কত, 4 বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের লক্ষণের বিষয় হলো, মাঝে কিন্তু একটা গ্যাপ রয়ে গেল,
এখন আমরা কি করব, এই 12 এর সাথে আরেকটা ডিফারেন্স বের করব। যেহেতু প্রতিটাতে 4 করে ডিফারেন্স আছে, তাহলে 12 এর সাথে আমরা কত যোগ করব, যদি 4 যোগ করি তাহলে কত, 16 হয়। অর্থাৎ অজানা একটা পদ আমরা 16 পেয়ে গেলাম, কিন্তু আমাদের এখানে ইভেন পেয়ে গেলাম, জোড়টা পেয়ে গেলাম, এটা হলো জোড় সংখ্যাটা পেয়ে গেলাম। বাট এখানে আরেকটা সংখ্যা যেটা সেটা রয়ে গেছে সেটা আমরা বের করবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, জোড়টা বের করলাম, এখন আমরা যাব বেজোড়ের দিকে। যদি বেজোড়ে যাই তাহলে আমরা দেখি এই দুটো ডিফারেন্স কত, 11 এবং 19 ডিফারেন্স হলো 8। তাহলে 19 সাথে এখানে যে সংখ্যাটা আসবে তার ডিফারেন্সটা কত হবে, তাহলে 19 সাথে যদি আমরা 8 যোগ করি কত হয়, 27 হয়। তার মানে আমরা এখানে কি পেলাম, এখানে কিন্তু অজানা সংখ্যাটা হোয়াট যেটা সেটা 27 পেলাম, এবং এখানে যেটা আছে সেটাও আমাদের কত, 16 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের লক্ষণীয় বিষয় হলো যে আমাদের 27 এবং 16 ভিতরে আমাদের আনসারে কোনটা দিয়েছে, আমাদের উত্তর খ 27 নিয়েছে, অর্থাৎ উত্তর 27। এই যে টেকনিক, এর মাধ্যমে আমরা অঙ্কটা করে ফেললাম। চলুন দেখি আমরা পরে আরও একটা অঙ্ক করি। তবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। পরে অঙ্ক হলো 1, 2, 3, 5, 8, 13, 21, 34 ডট ডট ধারাটির পরবর্তী সংখ্যাটি কত। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জালয় 2018 23তম বিসিএস, 26তম বিসিএস এবং 32তম বিসিএসের একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে বলছে যে কি বলছে, 1 বলছে, তারপরে 2 কমা, তারপর 3, তারপরে হচ্ছে 5, এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 13, এরপর হচ্ছে 21, তারপর হচ্ছে 34, তারপরে সংখ্যাটি কত সেটা আমরা বের করব। বন্ধুরা, এই অঙ্কটাকে আমরা যদি করি বিভিন্নভাবে করতে পারি, ডিফারেন্স বের করি। 1 থেকে 2 ডিফারেন্স হলো 1, 2 থেকে 3 ডিফারেন্স হলো 1, আবার 3 থেকে 5 ডিফারেন্স হলো 2, 5 থেকে 8 ডিফারেন্স হলো 3, আবার 8 থেকে 13 ডিফারেন্স হলো 5। শিক্ষার্থী বন্ধুরা, ডিফারেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে, সিকোয়েন্স মিলছে না। তো এখন যদি আমরা অঙ্কটাকে এইভাবে করার চেষ্টা করি যে এই দুইটাকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত হয়, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, আমাদের পরবর্তী সংখ্যাটা পাবো 3 পাবো, আমরা এই সংখ্যাটা পাবো। আবার এই দুইটা যদি যোগ করি তাহলে তার সামনেরটা পাবো কত হয়, 5 হয়। তাহলে আমরা 5ও পেয়ে গেলাম, এবং 3 এবং 5 যদি যোগ করি তাহলে আমি তার পরবর্তী সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটা পাবো কত, পাবো 8 পাবো। শিক্ষার্থী বন্ধুরা, 5 এবং 8 যদি যোগ করি তাহলে 13 পাবো, 13টা কোথায় পেলাম, 13টা হলো এই সংখ্যাটা পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা কি করব, 8 এবং 13 যোগ করলাম, 8 আর 13 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 21 হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 21ও পেয়ে গেলাম। এখন আবার কি হলো, 13 এবং 21 যদি যোগ করি তাহলে আমাদের কত হবে, 34 পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন 21 আর 34 আমরা কী করবো, যোগ করবো, যোগ করলে কত হবে, যোগ করলে কিন্তু আমাদের হোয়াটটা পেয়ে যাব। তার মানে কত, আমাদের এখানে কত, 5 আর এখানে কত 5 55, অর্থাৎ এই যে সংখ্যাটা পরবর্তী সংখ্যাটা আমরা কত পেলাম, 55 পেলাম, আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, পরবর্তী সংখ্যাটা আমাদের কত, 55 পেলাম। অর্থাৎ দুটা একসাথে যোগ করলে পরে তিনটা, পরে একটা তৃতীয়টা পাবো। এইভাবে আমরা এই অঙ্কটুকু আগে নিলাম, আমরা উত্তরটা মিলিয়ে দেখি 55 আছে কিনা।